Tad, venir verán. গাড়িটা দেখাই নতুন যেটা এই যে ইয়ে আসছে না আলি ইডিটি ওয়ার্কশপে যে এ সেটটা শেয়ার দিছে, হ্যাঁ ওটা মনে করো যদি তুমি ওই যে ইপি ফোরের সাথে অ্যাড করো না, হেভি এক ইন্টেরিয়র স্ক্যানিয়ার, স্ক্যানিয়ার ইন্টেরিয়রটা খুব সুন্দর। ওস্তাদ ওটা দেখার টাইম নেই, আপনি ট্রিপের সময় যাচ্ছে গাড়ি ভাবেন। সোজা টান দেবেন কে যাত্রী ফুল বুক ওস্তাদ স্টার্ট দেন। ভিডিওটা ক্লিয়ার দেখা যায় না, জমে জমে হালকা 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 যান হালকা যান হালকা ডেনে দেখেন মিঠাপুকুর যাত্রী আছে তার একটা মিঠাপুকুর যা খেলা হবে। এর এয়ার এই গ্রাফিক্সটার একটা সমস্যা সেটা হচ্ছে যে আকাশটা কেন জানি একটু কালো কালো, মাউসটা কথা রাস্তার মজা আছে। এটা বাইপাস, তারপরে যে তোমার পঞ্চগড়ের বাইপাসটা আছে না, পুরাহাট না কি কয়, পুরাহাটের বাইপাসটা ওই পুরাহাটের বাইপাসটা ভাই অস্থির বাইপাস আছে ভাই, ওই ঠাকুরগাঁও দিনাজপুরের দিয়েছিলাম তো। গাড়ি মানে কি কাহিনী দেখি কাহিনী কি বুঝলাম না, এত সুন্দর রংপুর বাইপাস দিয়ে শুরু করে, না না এদের দেখাই যারা ম্যাপ কাজ করে কিরে ভাই তোদের ম্যাপে এই সমস্যা কে বুঝাই বুঝাই সময় ইয়া হয়ে যায় পার্কের মোড়ে আর একটা রাস্তা থাকার দরকার ছিল এই দিক দিয়ে, শুধু একটা রাস্তায় করছে সামনে শাহবাদ আলী আছে
এই পিনটা তো হেভি রে নিচে গ্রুপে ভাই একটাই সমস্যা ভাই, ওটি দিতে গেলে ব্যাটা স্লো করে দেয়, এই জন্য সমস্যা। তুই ডানের উপরে থাক, তুই ডানের উপরে থাক, এলে তো সমস্যা। কাউন্টার দেখেন, কাউন্টার সামনে 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 সামনে, এই যে দাঁড়ান। সুপারভাইজার কই? ফারুক ভাই? ফারুক ভাই নাই, আমি ফালাই আইছি। আপনার যাত্রী আছে নাকি? যাত্রী তোলা শেষ, আর একদম খেলার আগে দাম এই ডানে ফালন তো, ডানে গ্যাপ আছে, ডান গ্যাপ মারেন তো মারতে পারবেন, তো বিশ্বাস আছে। হ্যাঁ মারবেন, যান মারেন, যান আস্তে আস্তে, বামে কাটেন, বামে কাটেন, বামে কাটেন। একটু ব্যাগ না লাগবে, ব্যাগ নেন তো, ব্যাগ নিয়ে বামে কাটেন, ফুল হবে বেড়াই। এমনি আটকে রাখছে, এই আরেকটা জিনিস দেখছো, এই যে মসজিদের অর্ধেক করে আজান আছে সেটা কপিরাইট। আমি ভাই ফুল ভিডিও করছিলাম একটা, ওই কক্সবাজারে মসজিদের আজানটা কপিরাইট হচ্ছে। লাগলো কি যেন হাজার হটস্পটের একটা ইঞ্জিন গাড়ির রকেটের মতো।
এখানে কাউন্টারে লেখি দেওয়া লাগতো যে শিকার কাউন্টার বড় করে যে চিকার নাবিল চিকার রাস্তা এলে গাড়ি গেলে ঘুরে ঘুরে এই ম্যাপ এমন ভাবে রাখছে আগে সিগন্যাল দেবে না যাত্রী নাকি ওরা হাইওয়ে তো প্রধান আকর্ষণ হয়েছে কয়েকটা বড় বড় গাছ এখানে মাথা বের করতো খুব সুন্দর বাইক মানে গাড়ির গেটা বেয়ে আলাদা পেট্রোল পাম্পে গেছে টানি পারা লাগবে এটা বাবা পাঠিয়ে দেওয়া লাগবে সে হ্যাঁ লাগবে
সামনে সামনে গেছে। এটা এমন একটা কাজ করে রাখছে ম্যাপটা, তো ভাই ফ্যান উঠতে সময় লাগে না। হালকা যান আবার ডানে দিকে ঘুরে মারেন, সিগন্যাল দেন, বাড়ি যান, মাথা দিবেন। সাদা গাইড হচ্ছে পিক আপ বেশি থাকলে গাড়ি লাইট এইটুকে পার হয়ে যায়। রাস্তার বাইরে খেয়াল করাই এত গাড়ি রে ভাই আসতে থাকে ভালো লাগছে।
ಬೆಳೆಸಿ ঢাকায় তো কোনো ই নাই, চেক আপ নেই নাকি? তাহলে আমরা আবদুল্লাহপুর গেলে রয়েছি। এই গাড়ি এসছে, চাপতাম 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 কিছু ইঞ্জিনটা মানে চেঞ্জ করে নেওয়া লাগবে রে। তো কত ৭২০ মানুষ ভালো লাগলো যে ওদের যতগুলা আর এম টু ভলভো সব নাকি তুলতেছে। যেগুলো রানিং আছে ওগুলো লাগাইতেছে, আর আরেকগুলো রাখছে ঢাকা খালি আছে, ওগুলো ঢাকা খুলনা আর হচ্ছে বলে ঢাকা হিলি যেগুলো ঠিক দুটো ওই পাঁচগুলো মানে নিয়ে আসতেছে যত সম্ভবত। সামনে অনেক ছেলে ঢাকার গাড়ি, কমপ্লিট ঢাকার গাড়ি, ঢাকা দুইটার গাড়ি ঢুকছে। অভিভাবটা দেয় নেই না অভিভাব নেই চাপ আছে রাস্তার এই পাশ পর্যন্ত পলিউশন দিয়ে রাখছে। যারা ম্যাপ বানায় তারা কি সালে দেখে না
হচ্ছে যে এখানে গেলে এখন আরো ভালো হবে যেহেতু আকাশ ভাই জয়েন করছে না এই ম্যাপও মানে 3-4 বছর লাগবে এখানে ফুটলেজার ইয়া দেখি শ্যামলি ভাই একটা ইয়া খসড়া সার্ভিস বাইরে একদম মানে বাইরে ফিটফাট করে এবার ভিতরে ভাই সিট ময়লা সুপারভাইজারে তো ফালাই আইছি ইন্ট্রোডাকশন তো সবার না আমার দেওয়া লাগবে আর ফারুক ভাই ঘুমাইতেছে শ্যামলের এই পিনটাও মারা গেল আর এম টু ট্রাফিক মনে করো ওয়ান করা তাই যদি এইরকম বুক করা থাকলে তো মনে হয় গাড়ির বাম্পারে বাম্পারে খেলা লাগবে তাছাড়া উপায় নেই ওভারটেক আর ওভারটেক দেওয়া লাগবে গাড়ি আছে একটা দেন মাথাটা বাইর করে যদি পারেন প্লাস্টিক সুপ্রিয় যাত্রীবৃন্দ আপনাদের মনোরক্ষণ করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হানিফ হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড়াবো আপনারা যাত্রী সময় সময় 30 মিনিট আপনারা সবাই বাস থেকে নামবেন বাসে কাউকে না থাকার অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে বসে পার করবো জায়গা আছে আসতে পেরে কে
বাপরে বাপ বাপ কোন খেলা ছিল খেলা এবার হবে খাওয়া দাওয়ার পরে ফারুক বাইরে কি উঠাবো ওহ ফারুক বাইরে উঠাও ফারুক ওই খাওয়ার সময় আগে এ যে ঘুমের মধ্যে পড়ছে এই হানিপের এই হোটেলে নাকি এক ডিপজলের একটা হুন্ডাই পইরে আছে না ওটা পেন্টাগনে পেন্টাগন হ্যাঁ হ্যাঁ টান দেই যেহেতু আমাদের আচ্ছা বাড়ান যাত্রী তো সবাই উঠছে না তো সবাই উঠছে হ্যাঁ বাড়ান দেখে দেখেন এই গ্রাফিক্স মোটর একটা আবার ঢুকে এদিকে আবার বার আছে হ্যাঁ ওই পাশে আবার নেই লাঠিটা কিন্তু ওই দিকে গাড়িগুলার নাম্বার প্লেট দেওয়া লাগবে তাহলে আরো বেশ ভালো হইতো নাম্বার প্লেট রাস্তা
আমি দেখছি ভাই চট্টগ্রাম রোডে জসীমের মতো শুনছি আরো স্পিড বাড়ে গাড়ির এমনি স্পিড বাড়তেছে মানে শিফটার ইউজ করতেছে আবার রাইডটা হেভি ক্লিয়ার ভাবে আপনি ডানে ঢুকবেন সোজা যাবেন সোজা যাবেন সোজা 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 মনে করো আটটার দিক মনে করো যখন
এটা কোন ব্রিজ? মির্জাপুর ব্রিজ। এটা তো আবার আকাশে উঠলো। এতো হাই। এই রাস্তাগুলো ফাঁকা না, ওই যে এগুলা এগুলো ওই যে ম্যাপ মেকাররা দেখে না, ম্যাপের একটা কোয়ালিটি খারাপ লাগে, ওগুলো বন্ধ করে ধরতে এবারে শ্যামলি পাগলামি করে গেছে। যতই দেখি ভাই হানিফের পিন গুলা খুব কপি করে লাইট কি বন্ধ করে দেবো? বাইকের নাম্বার আছে নাকি মাসান নাকি জানি কি আমরা কম জানি লাগে
ওরা যেভাবে করে না, আমরা আমরা জানি না, ওরাই খালি জানে শয়তানি। আল্লাহরা বামে যাবো, বললাম না আটটা না ভোরেতেই পৌঁছে যাবো। খালি মনে করো এই চট্টগ্রাম রোডটার খেলে টানি দেখে ফেললে আমাদের এদিকে একতা কেউ সরে না, আমাদের এদিকে আসে কিন্তু ভাঙরা যেগুলো মনে করছে এখনটা নাকি শুনলাম রাজশাহীর কি আমাদের এদিকে যে মনে করো যারা কৃষিকাজ করতে ঢাকার বাইরে বাইরে যায় পাবনা অন্য অন্য জায়গায় যায় না, কুমিল্লা টুমিল্লা অটো বা পরিবহন আছে না, এখানে না নাই আরো ভিতরে নেওয়া ভিতরে তো একদম ঢাকা সিটির বাইরে নিরাপত্তা পারোয়ার পর শনিযাত্রা পড়ো শনি চলে সন্ধে নিয়ে নিন ডেনে দেন বাই দেখেন আমি বাই দেখেন তেল নেই কেমনে কও এমন সাইডে ইয়া এদিক রাস্তা মুখস্ত আছে আমার ভাই সব মুখস্থ আপনি চিন্তা করেন না নিচ দিয়ে যাবো না আস্তে মহাখালী হয়ে যাওয়া লাগবে
ফ্লাইওভারের উপর দিয়ে দাম ফ্লাইওভারের নিচে নাকি কি লাগে F7 দিব নাকি খেলা হবে এবার N1 গাড়ি আগে যায় F3 চাপ দিব ওই রে
এদিক জ্যাম করছে এখানে, মানে পাম্প আছে এখানে, চাল নেই না চল, একটু রেট বেশি নেবে সমস্যা নেই। নিজের মতো চলতেছে এদিক দিয়ে যাইতে দিব না, ভেজাল রে ভাই, রাত বাজে মানে কয়টা বাজে দেখি, নয়টা সিএনজি পাম্প স্টেশন থেকে নিচ্ছি, বুঝা যাবো নাকি রে ভাই, এত লোড নিছি যে গাড়ি টানতেই পারে না, ফ্লাইওভার দিয়ে গেলে তো টোল দেওয়া লাগে, এটা খরচ করলাম কোম্পানি দেয় এটা কেনা, গাড়ি ভাই রকেট হয়েছে এখন তো, বারো জন একটু করা বারো জন গোল্ডেন লাইন, এটা সাপ না দিলে মাথা গরম করে বিরিয়ানি একটা ঘুমিয়ে গেছে আর একটা নিজে নিজে এখন কনফিডেন্স আছে যে ওভারটেক দেওয়া যায় না, বাবা খেপা মুখে রে ভাই, একটা সিগারেট ধরে দাও আমরা টানি আর তুলি নিয়ে মারি না, এই বেটা কি বলল রে, এরে ভাই কেমন করে স্ক্যান খেলবি, ঠিক আছে খেল, তো খেলতে দিছি এর একটু পাম্পারে থাকি তো খেলবে, কিন্তু এই দেখো এই যে এই যে সামনে এক্সিডেন্ট হয়েছে,
এখন পেটা বের করলো এই গাড়ি ঢুকছে ওভারটেক দিয়ে দেখি তো সারে না ভাই স্কিন দেব রে স্কিন দেখছো ফুল লেগছে না ফুল লেগছে ট্রান্সপোর্ট পেসেলার ব্র্যান্ড খালি দেখলাম ইমোশন রে ভাই হাবু আজ থেকে আর অভিনয় করবে না মানে পেসেলার ব্র্যান্ড থেকে শেষ রোডটা দেখছেন ওয়াটার পুরো সাউন্ড স্টুডিও বাংলাদেশ ডিপার্টমেন্ট হাইজিন চালু হ্যাঁ
কোন হোটেলে দাঁড়াবো? এই রোডটা কই গেছিল? ওই বেশের রোডটা কেমন? নোয়াখালী ঢাকার দিকে, কুমিল্লা থেকে এদিকে আসে আর তারপরে যায় আবার ঢাকার দিক না? আপনার সামনে মেহেরপুর চট্টগ্রামের গাড়ি পাবনার ঘরে পাবনা টান দিবে অনেকটা। সাল্লাম মনে হয় নাকি? আরে না, ঘরে খাইতে হবে যায় বেশি ইমি না কি একটা আছে ওটা কই ওটা হয়েছে বেশি হয়েছে স্টার লাইন দাঁড়ায় না? হ্যাঁ ভূত বনাই আবার নূরজাহানে খাইতে হবে। চট্টগ্রাম থেকে এদিক গাড়ি আসে কি আবার ভাই? আমরা চিটার মিলে যাওয়া আসা করি, আমরা যদি না জানি বাবু দিকে সামনে গিয়ে
এইখানে বিটটা দিলে তো ভালো হয়। লাগবে কিন্তু সোজা রাখতে পারবে, সোজা রেখে দেবে, সোজা গেট আছে একটা, লাগবে 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 লাগবে, এই এই সোজা দিতে হবে একবারে দাঁড়া দাঁড়া। অথবা গাড়িটা একটু আমার ব্যাটে কাটে গাড়ি আসতে যাবে দেখছেন, এটা হচ্ছে হানিফের মেইন দাঁড়ানোর জায়গা, আর সামনে যান জাহানে আপনাদের 20 মিনিট সময় চারটে মিনিট দেওয়া হয়েছে। আপনি মনে হয় নূরজানে দাঁড়াইতেন না কেন? যাওয়ার পথে যেটা দাঁড়াইতো ওই পাশে দাঁড়াইতেন। আমি 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 ওই কথা শুনে মনে 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 কইতেছি যে মানে এমনি হানিফ চলে কিন্তু নূরজানে দাঁড়ায় না। ও আমি কই যে শালারে এদিক সুজায় একটা যদি মনে করো ফাঁকা থাকে তাহলে একটা মনে করো সিস্টেম থাকে যে ক্রস করে ঢোকা যায়, ওই দিক দিয়ে ঘুরে আসি ঢোকা। আপনি যখন মিয়ামির নাম কইছেন তো আমি বুঝতে পারছি যে এই বেটা স্টল লাইনে দাঁড়াইবে কেন। স্টার্ট দেই দেন বারান খাওয়া দাওয়া ভরপুর হইলো। দেখেন বিপজ্জনক ওই মোড় গোল চত্বরে যা ঘোরা লাগবে না এখানে রাতে দিনে চাপ থাকে একটু কম, দিনে ট্রাফিক চাপ কম থাকে, প্লাস গাড়িরও চাপ একটু কম থাকে। বাইরে শুনতে বাইরে গেছে তার বান্ধব মনে হয়ে গেছে আর ও যেন কোর দূর যাবে এখন লকডাউন কক্সবাজার থেকে আসতে হলে গিরা ওই মোড় দিয়ে ঘুরে আসতো, দেখেন হাইওয়ে হাইওয়ে কত সামনে একটু সামনে কাটা ওই যে আমি মোটটা সামনে গাড়ি ঘুরে গেলাম ওইখান দিয়ে গাড়ি ঘুরে আসবো।
ঘুরা আবার এই রব মানে উই পক্স মানে গাড়ি ওই ঘরে আছে কার হয় হ্যাঁ ওরে ভাই রে ভাই আবার এই এই যে কল যে তখন এটা খাওয়া দাওয়া শেষ হয়ে কুটি দিয়ে আবার যায় এখন যদি মানে স্থানীয় যদি গাড়ি কক্সবাজার যায় তাহলে এখন আর কোনো মোড় টোপ করতে হবে না এখন যায় না না সেটা কক্সবাজার থেকে আসবে না সেটা হচ্ছে ওই উজ্জ্বলের সামনে দিয়ে দিয়ে আসবে পরে যাওয়ার সময় তো আবার রং হয়ে এতে যাওয়া লাগে অনেক শখ রাতের বেলা তো মারতে চাই রাতের বেলা বা দিনের বেলা কেউ মারা ওটা ঠিক না ঘুরে আসে খাওয়া ঠিক না ঘুরে আসবে একটু কষ্ট করবে কিন্তু রং মারা ঠিক না ঘুরতে একটা কেউ মারা দিলে তো আমরা দোষ তাহলে ওই বাস ড্রাইভার উঠেই করবে কেন রঙে চলে গেছে আমি তোমার ওই এয়ার এয়ারটা বুঝলাম না এই ঢাকা থেকে কক্সটা যেটা মানে ওই হোটেলে উঠলাম ওটা তো সুবিধা কক্স থেকে ওই হোটেলে উঠাটা ওই যে সামনে যে আমি না হ্যাঁ ঘুরলাম তো এখন খাওয়া দাওয়া শেষ এখন যাবো খাওয়া দাওয়া শেষ এদিক দিয়ে মেরে যায় আর ঘুরে আবার সামনে যে আবার ঢাকা দিয়ে চট্টগ্রাম আজকে দিনে মানে ভিড় আছে কোনো মাটির রাস্তা বলা হয়েছে আমি পাবো না ভাই গেলিং এ বাড়ি ও সেটাই তো বই কি যেন একটা সামনে কি ট্রাভেল শেষ বারোটা বাজার কথা কত স্পিডে হাঁটছে আসি এসে গেছে কালায় খুব কারের সাথে লাগাচ্ছে
আজকের ভিডিওটা মনে হয় সেরা ভিডিও কালকের অনেক ভাই টুঙ্গি পারা এক্সপ্রেস এই বাবা রোডটা দেখছো ভাই রিয়েল রোড যারা ম্যাপের কাজ জানে সবাই মিলে একবার আসেন গাড়ির পিছনে করা তো আরেক রিক্স জানে না 300 টাকা 300 আর কত কিলো আছে 400 লাগবে না একটা বাজবে না তার আগে পৌঁছে ভিডিও করতে যত 3-4 বাজবে ভিডিও করতে যত লাগে না হ্যাঁ ভিডিও করতে যত টাইম লাগে আপলোড হইতে আমার অত লাগে না টাইটেলটা লিখতে লিখতে নাই আপনি দেখলেই আমি হচ্ছে ছাড়াই
সেটা আমি দেখতেছি। রাহুল ভাই আমাকে আবার স্ক্রিনশট পাঠাতে কমেন্ট শেয়ার কর ভাই। তাহলে রাস্তার চাপ কম ছিল আরো বেশি মধ্যে আরো বড় বড় বিকাশ দেখছে গাড়ি ভাই আপনি বস কোনো লোকের নাম হইতে পারে দেখেন টোকেন দিতেছে না লাগে যে মাল আছে টোকেন দিছি টোকেন আর লাগছে মাল দিও না বেটারে জানবারান ওনার মাল বক্সে থাকে দাঁড়ান মেয়ে মানুষ দিয়ে দিই মেয়ে মানুষ লাগে যে মালটা দিয়ে দিই লাগতে দাঁড়ান আবার সামনেরটা এই
সকাল হচ্ছে নাকি এটা একদম ব্রিজে উঠছে না ভাই তাও বেশি হয় নাই এত বড় লং টিপে এমন কি সোজা 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 এইবার এসে আসবে আসবে না এবার হাই ডিভিশন করবে সামনে কি এটা এই খেটস মেজ মান মান মান
আমি ওই গাইডে ধরলাম ওটা ধরতে পারি কিন্তু যাইতেছে সামনে দেখছি মানুষ এমন একটা পিক দেখলাম মাথাটাই হ্যাং হয়ে বারান মোর আছে ওর পিছনে থাকা মানে ভাই গাড়ির মানে একশোটি লাইন বান্দরবান যাওয়ার রাস্তা কোটা ওটা
ওটাও আমার সামনে একটা রাস্তা আছে। ব্রেকটা দিছে হোটেলে দাঁড়াম সামনে ভারত আছে হোটেল নাকি রে এটা দাঁড় করামো সামনে আমার উপর বর্ষা নেই লাইট জ্বালাম পাশে দেখেন না টান দিব বেশিক্ষণ লেট করাম না পিসাব টিসাব করা হয়েছে এনার এই মধ্যে মোড়ে আগে ঢুকতে পারেন কিনা আগে আপনার লেনে ঢুকে ব্লক করেন ব্লক করেন চলে গেছি সামনে চলে গাড়ি 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 সিন্দি সিন্দি বাম্পারে গাড়ি ছিল সে মাইলে দিছে সিন্দি সিন্দি সে মাইলে দিছে পিক আপ ছিল মাইলে দিছে হ্যাঁ ওভারটেক গাড়ি এসে এই এই ট্রাক গাড়ি এসে মাউন্ট কাট মাউন্ট কাট আবার বলতাম মাথা আচ্ছা ঘুরে গেছে স্টাফ কটা বলতে চলছে চেকটা চেক চেক ছায়া চেকটা এই গাছ না রে
মোড়গুলো সমস্যা কি দেখা যায় না সাইড গাড়ি আছে ওই জায়গায় এই ফুল হয়েছে রে একদম কক্সবাজার চলে যাব না এখানে এই টার্মিনালে যাব আমরা আপনার ইচ্ছা ডলফিন মোড় যাই আচ্ছা বারাম শেষ সমস্ত অবস্থা লাগবে একটা খেলা এলো রে ভাই একবার রায় দুটো দুইটা থেকে রায় একটা গেলো গাড়ি সব শেষ ডানে পাম্প আছে ডানে অফসেট পাম্প
ওই তুমি পাম্প হইতে সেই পাশে বামে গেল জায়গা মতো পাম্প চলে এলাম করছে What was the real time? 3:20 3:20 I'll like banana. Okay. ডলফিনের জায়গা আছে ধন্যবাদ